এক্সেলেন্ট। সো লেটস স্টার্ট, আমার কথা হচ্ছে আমি কি বুঝে নিয়েছি, মানে নলেজ অফ এ রোগ, আমি আজকে জানার কিন্তু একটা কথা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডায়লগ হচ্ছে কনভারসেশন অফ রোগ। আপনারা জানেন কিনা যায় না, মানে ক্লিনিক্যাল পার্টে ফাইনাল পার্টে এই জিনিসটা কিছুই না, কিন্তু ডাক্তার ডিটেল করবে, তাকে শুধু জিজ্ঞেস করছে যে তোমার কাছে টার্নার সিন্ড্রোমের পেশেন্ট, আপনাদের আজকে ইনডিউস করে দিচ্ছে যে কোনো ডিজিজ প্রবলেম খুঁজে বের করবেন, কার্ডিওভাসকুলার কি প্রবলেম বুঝতে পারছেন, আজকে থেকে ইন্ডাকশন ফলো because the death from that cardiovascular disease. Understand? So this is important. Understand? আমি বলতে যাচ্ছি তাহলে কার্ডিওভাসকুলার কি কমপ্লিকেশন এটা সবাই আমরা শিখবো, যে কোনো ডিজিজ কনজেনিটাল থেকে শুরু করে আপ টু অ্যাকার্ড এনি কাইন্ডস অফ ডিজিজ, কার্ডিওভাসকুলার এনি ইফেক্টস, ঠিক আছে? মাস্কে তাই দেখবো, আমরা দেখবো দেখবেন সকল ডিজিজের কার্ডিওভাসকুলার ইফেক্টস আমরা দেখবো। অলরাইট, সো টানার সিন্ড্রোম দেখেন কি লেখা, দিস এফেক্টস ইন 1 in 2,509 ফিমেলস, মানে যে ফ্রিকোয়েন্ট ফাইন্ডিং অ্যামাংস আর্লি টু মিড ক্যারিয়ার্স পেশেন্টস আর ইউজুয়ালি ও নর্মাল ইন্টেলিজেন্স, রাইট? এন্ড সো টার্নার সিন্ড্রোম পেশেন্টটা কিরকম থাকে, নর্মাল ইন্টেলিজেন্স, দে হ্যাভ স্ট্রিক্ট ওভারিজ উইচ রেজাল্ট ইন ফেইলিয়ার অফ মেনস্ট্রুয়েশন, লো ইস্ট্রোজেন উইথ হাই গনাডোট্রোপিনস অ্যান্ড ইনফার্টিলিটি, normal secondary sexual gait may develop spontaneously or can be induced with this one. Short stature throughout the childhood, the failure of pubertal growth spurt is typical. Final height can be increased by early treatment in adulthood. Other features may include web neck, short neck, low hairline, shield chest with widely spaced nipples, cubitus valgus, cardiovascular anomalies, renal anomalies, oscillity, duplicated ureters, renal efflusion in one third and non-feeding lymphedema in one third. দেখা গেল একজন ক্যান্ডিডেট না, আপনাদের 15 জনকে আমি পড়াই, বললাম যে আপনাদের 15 মিনিট সময় দেবে, তো প্লিজ ট্রাই টু গেট অল দিস লাইন্স বাই হার্ট, দেখবেন যে পুরো মুগ্ধ রয়েছে পুনরায়, বাট এখান থেকে কোশ্চেন করতেছে আপনি পারছেন ওয়া পরীক্ষা, কিন্তু তাই ক্যান্ডিডেট পড়ে যায় পরীক্ষা গিয়ে কোশ্চেন ধরতে পারে, আমরা জানি না যে এই জিনিস থেকে কোনটা বেশি না, নাম্বার ওয়ান এটা জানবো, নাম্বার টু এটা, নাম্বার থ্রি, নাম্বার ফোর, নাম্বার ফাইভ, ডিসেন্ডিং এই জিনিস আমরা কি দেখুন সব বইতে লাগে, নলেজ তো অভাব নেই, এই বুঝে নিন বুকস দ্যাট রিটেন ইন ডিটেলস, রাইট? তাহলে আমরা করবো কি দেখেন, উল্টা টেস্টটা উল্টা উল্টানোর পরেই দেখেন আপনাদের কোশ্চেন থাকে পরীক্ষায়, দেখেন লেফট হ্যান্ড সাইডে সবার নিচে লেখা আছে ইএম কিউস, ইএম কিউস মানে জানি তো আমরা এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেন, দেখেন gross fetal edema, acystic hygroma, and ultrasound appearances of the female fetus. এবং এর আনসার হচ্ছে আপনারা বলেন আনসারটা কি লেখা, দেখা টার্নার সিন্ড্রোম, এখন যে আমরা পড়ে আসলাম দেখেন এই নলেজটা পড়ে আসলাম টার্নার সিন্ড্রোমের ডিটেলস পড়ে আসছে, বাট এই সিনারি পড়ে তো আপনি কনফিউজ হচ্ছেন, এম আই রাইট অর রং? অ্যাবসলিউটলি রাইট, নান অফ দ্য ক্যান্ডিডেট ক্যান বি এবল টু কনফিডেন্টলি আনসার দিস কোশ্চেন, আসলে এইরকম সিনারিটি এরকম হয় অস্ত্র পরে আসতে গেছে, তাহলে আপনার যে গো ব্যাক, আমি একটু অ্যানালাইজ করছি ইন্ডিউস করছি কীভাবে আপনার বলবেন, তাহলে গো ব্যাক টু দ্য নলেজ দ্যাট ইউ অলরেডি অ্যাকোয়ার্ড, রাইট? সবার শেষে দেখেন লেখা আছে নন ফিডিং
Limpurima Nibbana. Actually, this is the only knowledge you need to have to correct the number. Now come back. Gross fetalidema, cystic hygroma, and ultrasound appearance of the pubic bone. The actor knowledge of the gross fetalidema, non-fetal limpurima, and which is the typical features of egg. তাহলে আবার একটা এরকম একটা বক্স করবো, এই যে এই খালি জায়গাটা না, এই জায়গাটা একটা বক্স করেন, শুধু লেখেন টার্নার্স থেকে টান দিয়ে লিখেন, নন ফিটিং অবলিক লিম্ফোয়েডিমা। নন ফিটিং লিমা মানে তো লিম্ফোয়েডিমা, তাহলে নন ফিটিং হার্ট বা নন ফিটিং লিম্ফোয়েডিমা লিখেন। একদম একটা বক্স করে ফেলবেন। তাহলে আরেকটু আগে একটা নলেজ শিখলেন আপনারা, জানলাম সিনেমা একটা নয় অপারেশনও ব্যবহার। আজকে এখন শিখলেন কি আমি বুঝাইতে চাচ্ছি, মেন আমি আজকে থেকে নিয়ে আপনারা যতগুলো লেকচার শিখ পাবেন একটুকুই হবে আপনারা। ইউ হ্যাভ দ্য নোটস দেয়ার, এই নোটের চেয়ে বেশি গুরুত্ব দিলেন হচ্ছে আমাদের এই কোশ্চেনে। আমি বুঝাইতে পারছি এই কোশ্চেনে যেই সিনারিও, যেই টপিক, যেই শব্দ ব্যবহার, এই শব্দটাই বুঝতে হবে। অ্যান্ড জাস্ট ক্লিন চলে আসে ওইটার উপর স্ট্যান্ড। আপনার টার্নার সিন্ড্রোম অন্তত তিন থেকে চারটা চারটা নলেজ নেন, আর বাকি দেখবেন যে শর্ট স্ট্রেচার, শর্ট নেক সবাই জানে, ওয়েট নেক, হোয়াইট কেডি ব্যাঙ্কে সবাই জানে। আমি ইংরেজি পারছি ক্লিয়ার ক্লিয়ার। তাহলে ওই নলেজগুলো বারবার পড়তে হবে। আমরা বলছিলাম প্রথম দিন যে কি আমাদের কি ইন্টিগ্রাল পার্ট অফ পাসিং অর মেমোরাইজিং পার্সিভারেন্স, রিপিটেশনস অফ দ্য সেম টপিক, সেম জিনিস রিপিটেশন করবে, এছাড়া কোনো ওয়ে নাই যে মনে রাখার। অলরাইট, তাহলে আমরা যে এই টপিকটা পড়লাম এবার সবাই একটু আলাদা করে এই গ্যাপটি লিখব আমরা। টার্নার সিন্ড্রোম আমরা লিখি, সো আই হ্যাভ এ গুড মেমোনিক্স অফ টার্নার সিন্ড্রোম। এই সুমন আছো, সুমন কেউ আছে, সবাই মিন টার্নার সিন্ড্রোমকে মনে রাখার জন্য আমাদের একটা নিউমেরিক্স আছে, কার্লাক্স এক্স ও, এক্স ও তো সবাই জানে। How this Carlux, Tarnas is a little bit of a bean raka, Carlux. Mone dekhna na? Mone dekhna na? Yes. So, start with the C. Nam boli jabo, likhe jabo. C for, that is cardio. And C for, once again, C being, abhi jay bhai likhi chiki bhai likhla. Ek asa, this is in the ground line there. Mone dekhna na? Our coarctation of aorta is strongly associated with the bicuspid aortic valve. মানে যার বাইকাস্পিড অ্যাওর্টিক ভালভ আছে তার কোয়ার্টেশন অফ অ্যাওর্টা আছে, মনে থাকবে? যার কোয়ার্টেশন অফ অ্যাওর্টা থাকবে তাকে আমরা বাইকাস্পিড অ্যাওর্টিক ভালভ লিখবো, আর যার বাইকাস্পিড অ্যাওর্টিক ভালভ থাকবে তার কি থাকবে? অ্যাওর্টিক স্টেনোসিস থাকবে অর অ্যাওর্টিক রিগার্ডিলেশন। ঠিক আছে, ইয়েস লিখেন আমি বলবো আপনার লিখে যাবেন কিউবিটাস বালগাস উইথ হোয়াইট ক্যারিং অ্যাঙ্গেল। দেখেন
কমাতে লিখে যাবে ওয়াইড, ওয়ান সেকেন্ড, ওয়াইড স্পেস রিপোর্টস, ওয়াইড স্পেস রিপোর্টস উইথ আ ব্রড শিল্ড লাইক চেস্ট, উইথ এ ব্রড শিল্ড লাইক চেস্ট. আর পর আর দিয়ে লিখবেন রিনাল, রিনাল টান দিয়ে লিখবেন হর্ষ কিডনি. L for lymphedema. Lymphedema bracket এর তোমাকে তো বলছিলাম আমি L for lymphedema bracket আমরা একটা কথা লিখবো, লিখেন আল্ট্রাসাউন্ড অফ দ্য ফিটাস ইন ইউটেরো মে কনফার্ম, মিন্স আমরা আল্ট্রাসাউন্ড করে এন্টিনেটাল ডায়াগনোসিস করতে পারবো. আন্ডারস্ট্যান্ড, আল্ট্রাসাউন্ড স্ক্যান অফ দ্য ফিটাস ইন ইউটেরো মে কনফার্ম, ব্র্যাকেট ক্লোজ করবেন, ক্লোজ করে কমা দিয়ে দিবেন এট বার্থ, মানে লিম্ফোএডিমা এট বার্থতেও আমরা পেতে পারবো. দেখবেন মনে থাকবে আমি যে স্টাইলে লিখছি জাস্ট এই স্টাইলটা ফলো করে, স্টাইলটা ফলো করে লিখে রাখেন দেখেন এমনি মনে থাকবে. হ্যাঁ, অ্যাজেনেসিস মিন্স গোনাডা, তার দিয়ে লিখেন গোনাডা. আর গোনাডাল অ্যাজেনেসিস গোনাড নাই, সো নো গোনাডস, নো ওভারিস, রাইট, সো নো মেনস্ট্রুয়েশন, ইনফার্টিলিটি, বিগ গোনাড, এরোলজি. সামটাইমস স্ট্রিকস অফ ওভারি থাকতে পারে. হ্যাঁ, স্ট্রিকস অফ ওভারি, নো মেনস্ট্রুয়েশন, ইনফার্টিলিটি, এভাবে লিখবো, এরোলজি. আরেকটা এন্ডোক্রাইন বাকি রয়েছিল যে দুইটা ভাগ করে লিখছি, তো এই এন্ডোক্রাইনে লিখবো আমরা হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম. এবার আর পর কার লাস্ট, রাইট, আর আর পর দিয়ে লিখবো রিজার্ভ আইকিউ, আইকিউ টা রিজার্ভ থাকবে, নর্মাল ইন্টেলিজেন্স. আর পর রিজার্ভ আইকিউ, and last S, our last, right, our S for like a short stature, short neck. আমি একবারই বলি আর কি, এটা বলতে ভালো লাগে, দেখেন বলেন সবাই শর্ট স্টেটার, আমার সাথে বলেন শর্ট স্টেটার, শর্ট নেক, শর্ট হ্যান্ডস দেখেন, অলরাইট, নেক কমা দিয়ে লিখবেন শর্ট নেক, কমা দিয়ে লিখবেন শর্ট হ্যান্ডস, ব্র্যাকেটে লিখবেন রেয়ার ফাইন্ডিংস, শর্ট হ্যান্ডটা রেয়ার. শর্ট ফোর্থ এন্ড ফিফথ মেটাকার্পাল, শর্ট হ্যান্ড বলতে আমরা বুঝাই যাচ্ছি, ব্র্যাকেটে লিখবো আমরা শর্ট ফোর্থ এন্ড ফিফথ মেটাকার্পাল, ফোর্থ এন্ড ফিফথ মেটাকার্পাল শর্ট, ওইটার জন্য শর্ট হ্যান্ড বলছিল. ওই যে শর্ট হ্যান্ড লিখছেন না, ছোট্ট করে স্টার্ট দিয়ে ব্র্যাকেটে একটা কথা লিখে রাখতে হবে, ডিডি, ছোট্ট করে ডিডি মানে ডিফারেন্সিয়াল, ছোট্ট করে লিখে রাখতে হবে, কি বলেন ছোট্ট করে আবার আলাদা একটা বক্স করো, বক্স করে লিখবেন শর্ট ফোর্থ অর ফিফথ মেটাকার্পাল, দেখেন এটা আমরা পরে শেষ করবো, অন্য একটা জায়গায় জাস্ট ছোট্ট একটা বক্স, শর্ট ফোর্থ অর ফিফথ মেটাকার্পাল, MCMTP. নাম্বার ওয়ান ডায়াগনোসিস এখানে হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, শর্ট করতে লিপমেটাকার্পাসের নাম্বার ওয়ান দিদি, মানে এক নাম্বার যদি আমরা যে কোনো একটা রোগী পাই, প্রথমে আমরা চিন্তা করবো কি নাম্বার ওয়ান কি বলেন, সেকেন্ড হচ্ছে টার্নাস, এবং লড অফ কল দরকার নেই, সেকেন্ড শুধু টার্নাস থেকে হবে, ওই বক্স চাই, ফরগেট অল দিস থিং, জাস্ট রাইট দ্যাট.
আরে আমরা তো সেটা বলে দিই, জাস্ট লিখে রাখেন শর্টে পড়তে, দূর থেকে দেখলে একটা পেশেন্ট শর্ট পড়তে ফিট মেরে কাটে। নাম্বার ওয়ান ডায়াগনোসিস পিএইচ, নাম্বার টু ইজ দ্য টার্নার সিনড্রোম। তাহলে বুঝতে পারবেন টার্নার সিনড্রোমটা আসলে কতটা ইম্পর্টেন্ট ইন টার্মস অফ শর্ট হ্যান্ডস। এবারে যে লাস্টে লিখছেন, এবার কাম ব্যাক টু দ্য টার্নার্স, এক্সপো একশো তো সবাই জানি, ফোরটি ফাইভ একশো, ইয়েস স্যার, এই যে একশো একশো ইজ দ্য ক্যারিওটাইপ, ফোরটি ফাইভ একশো ইজ দ্য ক্যারিওটাইপ, আমরা জানি সবাই লিখেন একশো, আমি যেভাবে লিখছি যে একশো আরো বেশি আছে। এক্স মানে কি বুঝাইতেছে, নো অলরাইট ক্রস, নো মানে কি নো দিয়ে লিখেন, নো আইকিউ লস, আবার লিখছি আমরা দেখুন মনে রাখতে, ফোরটি ফাইভ একশো, হ্যাঁ আরো কি বোঝাইতে যাচ্ছি আমি একশো দিয়ে, নো আইকিউ লস। আমি আর দুইবার লিখছি কথা, কতটুকু ইম্পর্টেন্ট খেয়াল করতে পারছেন, রিজাল্ট আইকিউ আবার বলতেছি নো আইকিউ লস কমা নো ফিটিং এডিমা, আমরা পড়ে আসছি লিম্ফো এডিমা নন ফিটিং, আবার বলতেছি নো ফিটিং এডিমা। দেখেন একই কথা যখন দুই ভাবে রেডি করে রাখবো তখন আমি ক্লিনজ করতে পারবো, অলরাইট কমা দিয়ে লিখবো, এই একশো দিয়ে মনে থাকবে, দেখেন কমা দিয়ে লিখে রাখেন লস অফ, লসটা ইম্পর্টেন্ট, প্রেগনান্সি আর্লি, মানে আর্লি প্রেগনান্সি লস হয়, লস অফ আর্লি প্রেগনান্সি। আমাদের এই নেমোনিক্স শুধু খালি মনে রাখার জন্য নেমোনিক্স না, this nemonics is highly important to remember all the important things all together in a descending manner, understand what I'm saying, in a descending manner. See for one second, see how I call it, that is see for what I call it, see for cardiac, how I call it, see for cardiac means work station of the heart, bicuspid periodic valve, tan diye ektu likhe rakhte hobe as or ar, jar bicuspid periodic valve tar as ebong ar hoye shudhu beshi, all right. আবার সি দিয়ে আমরা কি শিখছি সবাই বলেন, কিউবিটাস ভালভ, ওয়াই ফিটিং অ্যাঙ্গেল, ইউ ফর গ্যাস, ওয়েব নেক, ওয়াইড স্পেস এবল, ভেরি গুড, নেক্সট আর ফর ভেনাল কি মনে রাখছি, হর্ষকে, এল ফর লিম্ফোয়েডিম, ভেরি গুড, ই ফর সবাই বলেন ই ফর এন্ডোক্রাইন, Very good. I put it in the middle.